আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিল্লার সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভবতী সকাল বিকাল ও রাতে কি খেলে গর্ভের বাচ্চা সুস্থ থাকে এবং ওজন দ্রুত বৃদ্ধি পায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থায় গর্ভবতী সবচেয়ে বেশি চিন্তিত থাকে গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা, এমনকি তার বৃদ্ধি ও বিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা। বৃদ্ধি বিকাশকে সঠিকভাবে রাখার জন্য আপনাকে আদর্শ খাবার খেতে হবে বা আদর্শ খাবারের রুটিন মেনে চলতে হবে। তবে খাবারের তালিকা নির্ভর করবে আপনার বয়স, শারীরিক অবস্থা এবং ওজনের উপর ভিত্তি করে। আমরা একটা ভালো ডায়েট সাজেশন করছি, তবে আপনি অবশ্যই ডাক্তারের কাছ থেকে জেনে আপনার শারীরিক সমস্যা এবং ওজনের উপর ভিত্তি করে একটা ভালো ডায়েট তৈরি করে নেবেন। প্রথমে জানবো সকালে কি খেতে হবে। সকালবেলা অনেক গর্ভবতী নারী বমি বমি ভাব কিংবা মর্নিং সিকনেসে ভুগে থাকে, সেক্ষেত্রে তার হয়তো বা খাবার খেতে ইচ্ছেই করবে না। তবে ভারী খাবার না খেয়ে হালকা খাবার যেমন চা মানে গ্রিন টি সাথে বিস্কুট খেতে পারেন। এর বেশ কিছুটা পরে মানে এক ঘন্টা বা দু ঘন্টা বিরতি দিয়ে দুটা লালাটা রুটি ও এক বাটি সবজি খাবেন, সাথে একটি সিদ্ধ ডিম খেতে পারেন। আর যদি ডিম ভাজি দিয়ে রুটি খেতে পছন্দ করেন তাহলে আলাদা করে ভেজিটেবল স্যুপ অথবা চিকেন স্যুপ খাবারে রাখতে পারেন, যা খুব সহজে হজম হয়ে যায়, আপনার এবং বাচ্চার স্বাস্থ্যের জন্যও খুব ভালো। বেলা 10টা থেকে 11টায় এক গ্লাস হালকা কুসুম গরম দুধ অথবা ফল অথবা এক গ্লাস ফলের রস, এমনকি যদি এগুলো খেতে পছন্দ না করেন তাহলে এক মুঠো কাঠবাদাম খেতে পারেন, যা সহজেই আপনার দুধের চাহিদা পূরণ করতে সক্ষম। গর্ভবতীর দুপুরের খাবারে এক বাটি ভাতের সাথে মাছ বা মাংস, সবজির তরকারি, শাক, যে কোনো এক ধরনের ডাল এবং তাজা ফল ও সবজির সালাদ রাখতে ভুলবেন না। তাছাড়া খাবারের শেষে হালকা মিষ্টি জাতীয় যে কোনো ধরনের ডেজার্ট খেতে পারেন। তবে সবথেকে ভালো হয় যদি খাবারের শেষে টক দই খেতে পারেন, এতে করে আপনার শরীর অনেকটা ঠান্ডা থাকবে আর গর্ভের বাচ্চার জন্য দুধ বা দুধ জাতীয় খাবার অনেক উপকারী। গর্ভাবস্থায় বিকেলবেলা ভাজাপুরা খাবার না খেয়ে ঘরে তৈরি করা স্বাস্থ্যকর স্ন্যাক্স, কেক, বাদাম, মটরশুঁটি কিংবা ছোলা সিদ্ধ করা, এমনকি মিষ্টি আলু সিদ্ধ করে খেতে পারেন। তাছাড়া এক গ্লাস ফলের জুস কিংবা এক বাটি টুকরো করা তাজা ফল আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। গর্ভবতীর রাতের খাবার দুপুরের খাবারের মতোই হবে, তবে রাতের বেলা শাক না খাওয়াই ভালো, বেশি করে সবজির তরকারি খেতে পারেন। ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম দুধ পান করতে পারেন। তাছাড়া খাবারের পরপরই ঘুমিয়ে পড়বেন না, কমপক্ষে 15 মিনিট হাঁটাহাঁটি করার পর ঘুমাবেন। যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন ধরনের সমস্যা আছে তারা ডাক্তারের সাথে খাবারের তালিকা করে তারপর খাবার মেনে খাবেন গর্ভাবস্থায়। ডায়াবেটিক্সের রোগীরা শর্করা ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে যেতে হবে। তাছাড়া ব্লাড প্রেশারের রোগীদের লবণ না খাওয়াই ভালো। আর যদি খুব বেশি লবণ খেতে ইচ্ছে করে তাহলে অল্প আঁচে লবণ টেলে তারপর খেতে হবে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থার খাদ্য তালিকা কেমন হওয়া উচিত, কী ধরনের খাবার খেলে গর্ভের বাচ্চা সুস্থ থাকবে এবং তার বৃদ্ধি ক্রমবর্ধমান থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।